আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আছেন, বিকাশ পেমেন্ট কিভাবে করতে হয়, বিকাশ পেমেন্ট কিভাবে করবেন সেটা পারেন না, বিকাশ থেকে কিভাবে অন্য একটি পেমেন্ট নাম্বারে টাকা পাঠাবেন, অনলাইন থেকে কিছু কেনার ক্ষেত্রে বা আপনি কোনো দোকান বা শপিং মলে গিয়ে কিভাবে পেমেন্ট করবেন, আপনি অ্যাপস এবং ম্যানুয়ালি কিভাবে করবেন আমি প্রথমেই দেখাবো, আপনি ডায়ালের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন এবং আমি পরবর্তীতে দেখাবো যে অ্যাপসের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। তো পেমেন্ট করার জন্য অবশ্যই আমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, বিকাশ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনাদের পেমেন্ট করা যাবে না, অবশ্যই বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আমরা যেভাবে পেমেন্ট করব, আমি বাটন ফোনের মাধ্যমে যেভাবে বা ডায়ালের মাধ্যমে যেভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা অবশ্যই ডায়ালে চলে যাব, তো আমরা ডায়াল প্যাডে চলে যাব। তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আমরা কিন্তু খুব সহজে পেমেন্ট করতে পারবো। আপনি কিভাবে পেমেন্ট করবেন আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে ডায়ালে চলে আসলাম, তো ডায়ালে চলে আসার পর আমাদের একটি কোড ডায়াল করতে হবে, কোডটি হচ্ছে *247#। তো বিকাশের যে কোডটি রয়েছে, তো আপনারা অনেকে জানেন এই কোডটি ডায়াল করবেন পেমেন্ট করার জন্য যে কোনো নাম্বারে আপনার পার্সোনাল সিম থেকে। তো আমি বিকাশের কোডটি ডায়াল করে দিলাম, বিকাশের কোডটি ডায়াল করে দেওয়ার পর আমাদের পেমেন্ট করার জন্য কিন্তু অপশন চলে আসবে। তো এখানে আপনি 4 নম্বরে দেখতে পারতেছেন এই যে পেমেন্ট, তো এখানে আমাদের ফোর দিয়ে সেন্টে ক্লিক করে দিতে হবে। এখানে আমরা ফোর দিব, তো এখানে আমরা ফোর দিয়ে দিলাম, ফোর দিয়ে এখানে সেন্টে ক্লিক করে দিলাম। তো সেন্টে ক্লিক করার পর, তো সেন্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন পেমেন্ট বা মার্সের নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন, যে নাম্বারে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, তো নাম্বারটি দিয়ে আবারও সেন্ড করব। তো সেন্ড করার পর এখানে আপনি কয় টাকা পেমেন্ট করতে চাচ্ছেন, পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না, কোনো প্রকার টাকা কাটবে না। তো এখানে আমি 500 টাকা দিয়ে দিলাম, আবারও সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পর এখানে আপনার একটা রেফারেন্স হিসাবে আপনার যে কোনো একটা সংখ্যা দেওয়া লাগবে, তো আমি এখানে যে কোনো একটি সংখ্যা দিয়ে আবারও সেন্ড করলাম। তো সেন্ড করার পর এখানে আপনি দেখতে পারতেছেন আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে, পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দেওয়া দিয়ে দিয়ে এখানে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেন্ড করলেই কিন্তু আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আপনি কোড ডায়াল করার মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। তো এখন আমি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে পেমেন্ট করবেন যে কোনো মার্সের নাম্বারে বা পেমেন্ট নাম্বারে। তো আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করব, বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আমার বিকাশ অ্যাপসে আমরা প্রবেশ করার পর আমরা এখানে আপনার উপরের দিকে একটু দেখতে পারবেন যে এখানে একটা পেমেন্ট অপশন রয়েছে। তো এই যে দেখেন, তো এখানে কিন্তু পেমেন্ট অপশনটা রয়েছে, তো এই পেমেন্টে চলে যাব। তো এই পেমেন্টে চলে যাওয়ার পর এখানে আপনার যে নাম্বারে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো সেই নাম্বারটি এখানে দেওয়ার পর টাকার পরিমাণটা দিয়ে দিবেন, তো আপনি কয় টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকাটা এখানে দিয়ে দিবেন। তো টাকাটা দিয়ে দেওয়ার পর আপনি নেক্সটে চলে যাবেন। তো আমি এই যে নেক্সটে চলে আসলাম, তো নেক্সটে চলে আসার পর তো এখানে একটু লোড নেবে, তো এখানে একটু লোড নেবে, তারপরে আপনার পিন নাম্বারটা এখান থেকে দিয়ে খুব সহজে কিন্তু পেমেন্টটা কনফার্ম করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি বিকাশ পেমেন্ট করবেন, যে কোনো বিল পেমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না।